ভারত পাকিস্তানের যুদ্ধে শহীদ সাত ভারতীয় জওয়ান, অনাদরে পড়ে তাদের সমাধিস্থল। প্রাক্তন সেনাকর্মীদের উদ্যোগে শহীদ জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন। এক সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার দুপুরে ভারতীয় সাত শহীদ সৈনিকের সমাধিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন কর্নেল পার্থ বারিক। উপস্থিত ছিলেন রঞ্জন ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের কৃষ্ণগঞ্জ এলাকার প্রাক্তন সেনাকর্মীরা। প্রাক্তন সেনাকর্মীদের নিয়ে কৃষ্ণগঞ্জে 2022 সালে এক সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন গড়ে ওঠে। এক সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি সুকুমার ঘোষ এই প্রসঙ্গে জানান, আজ সংগঠনের পক্ষ থেকে বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনায় ভারতীয় পতাকা উত্তোলন করা হয়। 1971 সালে ভারত ও পাকিস্তান যুদ্ধে শহীদ ভারতীয় সাত জওয়ানের সমাধিতে মালা দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। সংগঠনের অন্যতম সদস্য ইন্দ্রজিৎ বিশ্বাস বলেন, 1971 সালে ভারত পাক যুদ্ধের সময় বলবন্ত সিং, ভৈরব দত্ত, মোহন সিং, মূর্তি সিং, মহেশ্বর সিং, দুর্গা সিং ও তেগ বাহাদুর নামের সাতজন ভারতীয় সেনাকর্মী শহীদ হন। যুদ্ধ চলার সময় ভারতীয় সেনা আধিকারিকরা শহীদদের এখানে কবর দেন, কিন্তু কেউ আজ পর্যন্ত এখানে শায়িত শহীদদের শ্রদ্ধা জানাতে আসেননি। লোকজনের যাতায়াত না থাকায় কার্যত অনাদরে কৃষ্ণগঞ্জের খাল বোয়ালিয়া এলাকায় মল্লিকদের বাগানে শহীদদের এই সমাধি স্থানটি এখন জলা জঙ্গলে ঢাকা পড়েছে। এক সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের সদস্যরা নিজেদের উদ্যোগে শহীদ জওয়ানদের সমাধি স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা হয়েছে। এদিন সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে আমরা সকলে জাতীয় পতাকাও তুলে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের ইন্ডিয়ান আর্মির একটা শহীদ বেদি আছে, তখন আমরা এর ব্যাপারে কিছু গবেষণা করে আমরা আসলাম। আমরা জানতে পারলাম 26 নভেম্বর 1971 ফাইভ গার্ডস রেজিমেন্ট ইন্ডিয়ান আর্মি এই পথ দিয়ে বাংলাদেশে ঢুকেছিল। ওনাদের কোম্পানি বেস এখানে ছিল। এখান থেকে আপনি যদি আগে যাবেন ইছামতি রিভার, যেখানে বাংলাদেশে ঢুকছে, ওখানে ওনারা MMG পোস্ট, LMG পোস্ট বানিয়েছিল, যেখান থেকে পাকিস্তানকে অ্যাটাক করাচ্ছে। ওনারা যখন এই ট্রেঞ্চ আর বাংকার বানাচ্ছিলেন, তখনই পাকিস্তান আর্মি এনাদের উপর ফায়ারিং করে। আমাদের ইন্ডিয়ান আর্মি, ভারতীয় সেনা একদম পুরো ওনাদের পাকিস্তান আর্মির উপরে অ্যাটাক করে। ওই অ্যাটাকের সময় আপনি যে দেখছেন শহীদ বেদির ওপরে সাতজন শহীদ হন। এনার মধ্যে নায়ক মোহন সিং, যে পুরো টিমটাকে লিড করেছিলেন, উনি পাকিস্তান আর্মির বাংকারে গিয়ে ওনাদের পুরো বাংকার বাস করেন, তাই জন্য ওনাকে মরণোপ্রান্ত সেনা মেডেলও দেওয়া হয়। এই ছিল, এখন এইটা একটা প্রাইভেট ল্যান্ডে আছে, তা আমরা চেষ্টা করছি এটা একটা ন্যাশনাল মেমোরিয়াল যদি বানানো যেতে পারে তাকে কৃষ্ণগঞ্জ, নট অনলি কৃষ্ণগঞ্জ, নদিয়া ডিস্ট্রিক্টের জন্য। এটা একটা গর্বের ব্যাপার কি ওনাদের কাছে একটা লাইভ ওয়ার মেমোরিয়াল আছে। প্রবলি এটা হলো একটা ইন্ডিয়ার মধ্যে একটা জায়গা আছে যেটা একটা লাইভ ওয়ার মেমোরিয়াল আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড, নদিয়া। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।